ভেবে দেখলুম ও জজ সাহেবকে বলে টলে কোনো কাজের কাজ কিচ্ছু হবে না। কি করি কি করা যায় ভাবলুম, রাধা মাধবকে গিয়ে বলি। বললুম, বলি বুদ্ধি দাও, তাতেই বুদ্ধি খুললো, জানো কাজটিও হয়ে গেল আমার। এক ঢিলে দুই বাকি। নাও নাও গো, পান খাও। প্রতিমা, প্রতিমা, এই যে প্রতিমা, আমি তোমার কাছে এলাম। কাকিমা আপনি এলেন কেন? অনু বলেছে বা আপনি আমার সঙ্গে দেখা করতে চান, আমি যেতাম তো। হ্যাঁ সে ঠিক, কিন্তু কখন তোমার সময় হবে না হবে তার জন্য তো সব কাজ আটকা পড়ে থাকবে না প্রতিমা। তাছাড়া দরকারটা যখন আমার তখন আমি না হয় এলাম। শোনো প্রতিমা, সোজা কথা সোজাভাবে বলতেই আমি পছন্দ করি। সেদিন তোমার শ্বশুর বাড়িতে তোমার কাকু যেভাবে অপমানিত হয়েছেন, তারপরে কি আমাদের উচিত তোমার দেওরের সঙ্গে অনুর বিয়ের ব্যবস্থা করা? তুমি কি বলো? আমি কি বলবো এই ব্যাপারে? আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। আমার কথা যদি বলো তাহলে আমি বলবো, ও বাড়িতে মেয়ের বিয়ে দেবার ব্যাপারে আমার কোনো মত নেই, কারণ এটা আমার মেয়ের সারা জীবনের প্রশ্ন, কোনো ছেলে খেলার কথা নয়। দেখুন আপনাদের মেয়ে, আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই হবে। হ্যাঁ মেয়েটা আমাদের, এ কথা ঠিক, কিন্তু সে মেয়ে তো আমাদের কোনো কথাই শোনে না, এত অবাধ্য হয়েছে আজকাল। না না কাকিমা, অনু অবাধ্য নয়। হ্যাঁ ও একটু চঞ্চল, কিন্তু ওকে বুঝিয়ে বললে তো কথা শোনে। সেই জন্যই তো তোমার কাছে এলাম। প্রতিমা তুমি ওকে একটু বুঝিয়ে বলো, ও যাতে কোনো জেদ না করে। ওকে কিন্তু তোমাকেই বোঝাতে হবে, কেমন? ও হ্যাঁ আরেকটা কথা, দয়া করে বিয়ে বিয়ে করে মেয়েটার মাথা আর খেও না। আপনি কি বলছেন কাকিমা? আমি তুমি তুমি তোমার জন্যই ও জেদ করছে, সব সময় তোমার সঙ্গে সঙ্গে থাকবে, তোমার সমস্ত দুঃখ দূর করবে, এসব কথা ভেবে ভেবেই তো মেয়েটা জেদ করে বসে আছে। যাক আমার যা বলার ছিল তোমাকে বলে গেলাম, দেখো তোমার বিবেক কি বলে। আসছি।